আপনি পারেন না আপনার ব্যর্থতা আমি পারি না আমার সফলতা ঠিক আছে ভাই রাধা তো এটা খেলা হয়ে যাবে শুনো সব খেলোয়াড় খেলার স্কোর বাইরে বলে না ঠিক আছে সো স্কোর না বললে যে সে ভালো খেলো না এটা তোমার ধারণা করা ঠিক না শারীরিক শিক্ষা কি জানেন বিয়ে করে ওয়ার্কআউট সিরিয়াস হয়ে গেল তাহলে ওয়ার্কআউট সিরিয়াসই দেবো না ভাই ওয়ার্কআউট ছাড়া কি আছে কারণ আমি চিন্তা ভাবনা করে ফেলছি সবসময় ওয়ার্কআউট করবো তাছাড়া আমার ওয়াইফ বলছে ওয়াইফের কথা রাখতে হবে না আমি যখন বয়স্ক হয়ে যাবো বুড়ো হয়ে যাবো তখন আমার দিন শেষে দেখবে কি আমার বই তো দেখবে তো আমারও তো বউরে দেখতে হবে বাপরে বাপ তোমার কাছে এক সময় এক কথা শুনি তুমি না বলো যে তুমি বিয়ে করবো না মেয়ে ঝগড়াটা কত কাহিনী করবো না করছি আমি সিনেমায় দেন না ধরেন দেখতে দেওয়া যেতেছে হিরোর মতো কিন্তু আসলে ভুল ওই ভিলেন আবার যারা লাগতেছে ভিলেন ও হলো নায়কের ভাই তাহলে আমরা ভুল জানতেছি না ওইরকম এটাই আমি সিনেমার ক্লাইম্যাক্স ঠিকই আছে কিন্তু সিনেমাতে তো চেহারা বদলায় না তুমি বললা বিয়ে করবো না উল্টে আমার উপর দোষ চাপাই দিলা রেকর্ডও করে রাখলা ফোনে ফাঁসাই দিতে চাইলা এটা আমি দেখছি আমি আসলে দেখছি আপনি হিরো না ভিলেন আপনি আসলে ভিলেন আপনি যে নগদে আমার জোর করে গাড়ির মধ্যে পাড়া দিয়ে আপনি বিয়েটা করাতে চাইছেন এটা আমি বুঝতে চাইছি যে আসলে সাউন্স ভাই কেমন আমার পক্ষে না বিপক্ষে সেটা আমার বুঝে হয়ে গেছে আর আমি তো বিয়ে করবো একটা মেয়ে নিয়ে আমি ঘুরতে গেছি রিসর্টে গেছি এটা সবাই জানা জানিয়েছে আমার রেপুটেশন আছে না আমি তো চকলেট জলিল ফ্রমুসা আমি একটা ব্র্যান্ড ভাই এটা তো আপনাদের বুঝতে হবে আমার ব্র্যান্ডিং তো নষ্ট করা যাবে না বিয়ে করছি নাও আই এম হ্যাপি উইথ টু ওয়াইফস ঠিক আছে করছো বাট আমি তোমার ভালোই চাইছিলাম আমি চাইছি যে মেয়েটারও ভালো হোক তোমারও ভালো হোক এই জন্যই আপনি ভাই ভালো চান নাই ভাই এটা একদম মিথ্যা কথা আপনি আমার খারাপ চাইছেন আমি তো আপনার প্ল্যানিংটা জানি আপনি আমার জোর করে বিয়ে করাই দিতে চাইছেন যাতে করে জিমের কোনো মেয়ে আমার চোখে না পড়ে সুযোগ আপনি যদি দুই একটা পান যে আমরা বুঝি ভাই বহুত মানুষ চড়াই খায় চকলেট জলিল আমেরিকা চড়াই খায় ঠিক আছে আর বাংলাদেশ তো বাংলাদেশি যাই হোক তোমার চিন্তা তোমার কাছেই রাখো ভাই প্রদাদা তুমি আপন ভাবলো না ঠিক আছে কিন্তু একটা ব্যাপার মাথায় রেখো এই যে ঘন ঘন বিয়ে করতেছো ধামধুম করে বিয়ে করে ফেলাইতেছো বিয়ে করবা না বলে বিয়ে করে ফেলাইতেছো দূরে তো করে ফেলাইছো আমি ভাবছি তুমি ফাইজলামি করে কইতেছো যে বিয়ে করো বিয়ে করবা বিয়ে তো করো এই যে বিয়ে করতেছো একটা বারটা এইভাবে যদি চলতে থাকে এই বয়সে আগামী 10 বছরে কয়েকটা বিয়ে করে ফেলবা ভাই হালাল কাজ করছি আমি তো হারাম কাজ করি না না হালাল কাজ ঠিক আছে কিন্তু আমাদের ব্যাপারটা তো ভাবতে হবে আমি তোমার চেয়ে সিনিয়র না আপনার ব্যাপারে কী ভাববো আমি ব্যাপারটা হইতেছে জানো তো যে জরিপে কি বলছে দেশে একটা ছেলের জন্য একটা মেয়ে নাই এখন 1:1 না তাহলে মেয়ের সংখ্যা কম একে তো মেয়ের সংখ্যা কম ভুল ভুল ধারণাই ভুল আর মেয়ের সংখ্যা বেশি ছেলের সংখ্যা কম এক একটা ছেলের লেগে কতগুলো মেয়ে আপনার কোনো আইডিয়া আছে এটা আপনি পারেন না এটা আপনার ব্যর্থতা ভাই সমস্যা নাই আমি চিন্তা ভাবনা করে ফেলছি ধরেন আমি ধরেন বিয়ে করেই ফেলছি আমি তো একটা মেয়ের সাথে এনগেজ তাই না আর আমি চাইলেও তো নতুন করে গার্লফ্রেন্ড বানাইতে পারবো না বা আমার যে জাস্ট ফ্রেন্ডরা আছে ওদের সাথে মিশতে পারবো না আমি চিন্তা ভাবনা করে ফেলছি কথা কয় তুমি আটকে গেছো না না আটকেছি আমার বউ অনেক কুল না আমার বই তো বলে যাও তুমি তোমার ফ্রেন্ডদের সাথে রিসর্ট থেকে ঘুরে দিয়েছো কোনো সমস্যা নেই আমার বউ আমার মনে করেন টিন্ডার খুলে দিছে ঠিক আছে আরো কত স্ন্যাপচ্যাটে সারাদিন থাকতে বলছে বুঝছেন নাই টোপ না রে ভাই আপনি পারেন না আপনার ব্যর্থতা আমি পারি না আমার সফলতা ঠিক আছে ভাই রাধা তো এটা খেলা হয়ে যাবে শুনো সব খেলোয়াড় খেলার স্কোর বাইরে বলে না ঠিক আছে সো স্কোর না বললে যে সে ভালো খেলো না এটা তোমার ধারণা করা ঠিক না এটা ভাল লাগে আপনি যে কোনো কিছু কর না মনে মনে রাখেন এই যে মনে মনে যে কত শয়তানি রাখছিলেন আমি রেকর্ড না করলে আজকে জীবনকে জোর করে বলতে হয় না এটা আস্তে আস্তে বলতে হয় আলাদা করে বলবো না কফি খেতে খেতে বলবো আমি টেনশন করেন না আমি তো আছি চকলেট জলিল আছে আপনার লগে হ্যাঁ দেখুন আমি খালি দিমু আপনি খালি চুজ করবেন করো করো ওয়ার্কআউট করো আমাদের জন্য দোয়া করেন ভাই বুঝছেন